এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বর্তমানে ফেতনার যুগে একজন মুসলিম আমরা প্যারেশানি বুগি আমরা কোন পথে যাব কোন দলে চলব কোন তরিকা অবলম্বন করবো এই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি বলব একজন মুসলিম হিসাবে আপনার পথ হবে একটি ইসলামী পথ আপনি যে কোনো মাঝাবি হন না কেন হানাফি পদ্ধতির হন না কেন কাদরিয়া চিস্তিয়া নাকশে বন্দিয়া দেওবন্দিয়া বেরলোবিয়া মাইবান্ডারিয়া সারসিনা ফুরফোরা চরমোনাই আর যে আরো আগাছা রয়েছে কখনো সঠিক ইসলামে পাবেন না সঠিক পথ পাবেন না যেই পর্যন্ত আপনি সঠিক ইসলামের দিকে ফিরে না আসবেন সঠিক ইসলামের পথ হলো একটি এটি হলো ইসলাম রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা পদ্ধতি অন্য কোন তরিকা পদ্ধতি এখানে চলবে না যে পথে থাকার জন্য সর্বদা আমরা আল্লাহর কাছে নামাজ দোয়া করি ইহিদিন আসরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন যে পথে রাসুল সাল্লাহ সাল্লামকে সমস্ত বিশ্বের মানুষকে আহ্বান করেছেন ও ইন্না কালা তাহাদি ইলা সেরাতাল মুস্তাকিম হে নবী আপনি নিশ্চয়ই মানুষকে সরল সঠিক পথের দিকে আহ্বান করতেছেন সঠিক পথলে একটি এর কোনো বিভাজ্য চলবে না ইসলামের কোনো ক খ গ শাখা নেই আবদুল্লাহ মাসুদ রাদ বর্ণনা করেন খাত্তারানা রসুল্লাহ ইসলাম এমন খাত্তান একদিন একটি লম্বা দাগ টানলেন সুম্মা কাল অতপর বলেন হা দা এই লম্বা দাগ দিয়েছে এটা সঠিক পথ এর আল্লাহর পথ সুম্মা খাত্তা হুতু তানা নে মিন ইন হুতু তানেন পরবর্তীতে ডান পাশে কিছু দাগ টানলেন ওই লম্বা দাগের ডান পাশে আর লম্বা দাগের বাম পাশে কিছু দাগগুলি টানলেন টানার পরে বলেন হাদি সুবুল আলা কুল্লি সাবিল মিনহা শাইতান ইদ। এই যে পথগুলি দেখতাছো লম্বা দাগের আশে পাশে যে পথগুলি দেখতাছো দাগগুলি টানছি প্রত্যেকটি পথের মধ্যে শয়তান বসে আছে শয়তান ওই পথে দিকে আহ্বান করতেছে পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাম কোরআন কারিমে এই আয়াতটি তেলাওয়াত করেন ও هذا সিরাতি এই যে সরল সঠিক পথ দেখতাছো এটি হলো সঠিক পথ আল্লাহর পথ এর অনুসরণ করো আর অন্য এই কখনো অবলম্বন করবে না অনুসরণ করবে না তাহলে সঠিক পথ থেকে দূরে চলে যাবে আপনি একজন মুসলিম হিসাবে আপনার পথ হলো তরিকা হলো পদ্ধতি হলো মানহাজ হলো এক ইসলাম এই ইসলামী পথ বাদ দিয়ে যদি অন্য কোন পদ্ধতি অবলম্বন করে আপনি যত ইবাদত করুন না কেন গ্রহণযোগ্য হবে না অমাইল মিন ওয়াফিল আখরা তিমিনাল হাসির যে যে ব্যক্তি ইসলামী পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে কখনো গ্রহণযোগ্য হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত দেবে তার পথ হবে তার ঠিকানা হবে জাহান্নান্না আউজিল্লা তাই একজন মুসলিম সে গ্রহণ করবে পদ্ধতি বলেন মানহাজ বলেন তরিকা বলেন মজাহ বলেন পথ বলেন এবং যত বর্তমানে পদ্ধতি রয়েছে তার পথ হবে ইসলাম সরল সঠিক পথ এর মাঝে কোনো আঁকা নেই এটি হল জান্নাতের পথ